হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক এগেন। আজকে আপনাদের সাথে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব। বর্তমানে পেপাল নিয়ে আমরা সবাই অনেক ঝামেলার মধ্যে আছি। ইভেন এখন কিনতে গেলেও আমরা পেপাল পাচ্ছি না। সেটার একটাই কারণ, এখন পেপাল অ্যাকাউন্ট করা অনেক টাফ হয়ে গেছে। ব্যাঙ্ক অ্যাপ্রুভাল নিচ্ছে না, কার্ড অ্যাপ্রুভাল নিচ্ছে না, মানে ভেরিফাইড পেপাল করাই যাচ্ছে না। সো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনারা কোনো প্রকার ব্যাঙ্ক ছাড়া একটা পেপ্যাল অ্যাকাউন্ট তৈরি করতে পারেন আর সেটা দিয়ে ইজিলি ট্রানজাকশন করতে পারেন। সো এই চমৎকার ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা কথা না বললেই নয়, যারা আমার চ্যানেলে নতুন আজকে ফার্স্ট টাইম, মেক শিওর হিট দ্য সাবস্ক্রাইব বাটন আর এর পাশে থাকা বেল বাটনে অবশ্যই ক্লিক করবেন আমার পরের ভিডিও নোটিফিকেশন আকারে পাওয়ার জন্যে। সো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনার পেপ্যাল অ্যাকাউন্ট করতে হলে অবশ্যই আপনার ইউএসএর আইপি থেকে করতে হবে। আপনি যেই দেশের পেপ্যাল অ্যাকাউন্ট করতে চান সেই দেশের আইপি থেকে অ্যাকাউন্ট করতে হবে। তো আমরা আজকে ইউএসএর পেপ্যাল অ্যাকাউন্ট দেখাবো। তো এখানে আমার ইউএসএ আইপি লগ ইন করা আছে, দেখেন এখানে। তো পেপ্যাল অ্যাকাউন্ট করার জন্য চলে যান পেপ্যালে, paypal.com, অথবা ভিডিওর নিচে আপনারা লিঙ্ক দেখতে পাবেন পেপ্যালের, সেখান থেকে আপনারা পেপ্যালে চলে আসতে পারেন। এখান থেকে সাইন আপ ফর ফ্রি এটা ক্লিক করেন। এখানে আপনি দুই টাইপের অ্যাকাউন্ট করতে পারেন, একটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট আর একটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট। তো আজকে আমরা দেখব কিভাবে আমরা পার্সোনাল অ্যাকাউন্টটা করতে পারি। তো এখানে পার্সোনাল অ্যাকাউন্ট করে নেক্সট করে দেন। নেক্সট করার পরে আপনারা এরকম দেখতে পাবেন, এটা তাদের একটা অফার চলতেছে, তাদের সিলেক্টেড মার্চেন্ট থেকে তিনবার প্রোডাক্ট কিনলে আপনি $25 বোনাস পাবেন। তো আমাদের অফার লাগবে না। আপনারা এখানে কন্টিনিউ টু ওয়েবসাইট এটি ক্লিক করেন, তাহলে আপনাকে ওয়েবসাইটে নিয়ে যাবে। আপনি পেপ্যাল অ্যাকাউন্ট করতে চাইলে অবশ্যই আপনার একটা ফোন নাম্বার লাগবে, ইউজ করবেন। এটা অবশ্যই আপনারা গুগল ভয়েস ইউজ করবেন। এখন গুগল ভয়েস অ্যাড করা নিয়ে অনেক ঝামেলা করতেছে, তো আমরা ট্রাই করি দেখি গুগল ভয়েস হয় কি না। তো আমরা জিমেলটা কপি করে নিলাম, আমার জিমেলটা আমরা জিমেলে লগ ইন করে নিলাম, জিমেলে সাইন ইন করে নিলাম। এই হচ্ছে জিমেল, এরপরে হচ্ছে পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা কপি করে নিলাম আমি আর এখানে পেস্ট করে দিলাম। এরপরে নেক্সট এটা সেভ করে নিলাম আর এখানে আমরা গুগল ভয়েসে লগ ইন করি। গুগল ভয়েস লিখে সার্চ করার পরে এখানে আপনারা লিঙ্কটা দেখতে পাবেন, voice.google.com, এটা ওপেন করেন। এই হচ্ছে গুগল ভয়েস নাম্বার, তো এটা আমরা কপি করে নেই আর এখানে পেস্ট করে দিলাম। এরপর নেক্সট করে দেই। তো আপনারা এখানে দেখেন আমার গুগল ভয়েসটা কিন্তু নিয়ে নিছে, তার মানে এখনো পেপ্যাল অ্যাকাউন্ট গুগল ভয়েস অ্যাপ্রুভ করে। তো আমরা কোডটা এখানে দিয়ে দিই, এই হচ্ছে আমাদের কোড, এটা কপি করে নিলাম আর পেপ্যালে আমরা এটা পেস্ট করে দিলাম। এটা পেপ্যালে পেস্ট হয় না, সো টাইপ করে দিতে হবে আমাদের 865-806-865-806। তো দেখেন ফোন নাম্বারটা কিন্তু আমাদের কনফার্ম হয়ে গেছে আর সেটা হচ্ছে গুগল ভয়েস নাম্বার। গুগল ভয়েস হচ্ছে ইউএসএর একটা পার্মানেন্ট ফোন নাম্বার, যেখানে আপনি লাইফ টাইম এই পেপ্যাল অ্যাকাউন্ট ভেরিফাইয়ের জন্য করে নিতে পারবেন। তার মানে গুগল ভয়েস হচ্ছে ইউএসএর একটা পার্মানেন্ট ফোন নাম্বার। আমরা যারা ইউএসএর কাজ করি তাদের অবশ্যই পার্মানেন্ট নাম্বারগুলো লাগে। সো আপনারা পেপ্যালে অবশ্যই গুগল ভয়েসটা ইউজ করবেন। তো কীভাবে আপনারা গুগল ভয়েস অ্যাকাউন্ট করবেন সেটা নিয়ে আমার একটা ভিডিও আছে, ভিডিওটা পেয়ে যাবেন আই বাটনে, সেখান থেকে আপনারা দেখে আসতে পারেন, অথবা আপনারা চাইলে সরাসরি আমার কাছ থেকেও নিতে পারেন। এখন হচ্ছে পেপ্যালের প্রোফাইল, তো এখানে আপনার ইমেলটা দিয়ে দেন। এখন
আমাদের ইমেলটা আমি কপি করে নেই। এই হচ্ছে আমাদের ইমেল, এটা পেস্ট করে দিলাম। এরপর @gmail.com, এই হচ্ছে আমাদের জিমেল। এখন হচ্ছে ফার্স্ট নেম। আপনারা পেপ্যাল অ্যাকাউন্ট করার আগে অবশ্যই একটা এসএসএন ম্যানেজ করে নেবেন, অবশ্যই একটা রিয়েল এসএসএন ম্যানেজ করে নেবেন। তো এই হচ্ছে আমার রিয়েল এসএসএন, এখন এই নামেই আমি অ্যাকাউন্ট করব। এটা আমরা কপি করে নিলাম, এই হচ্ছে আমাদের ফার্স্ট নেম, আর এটা পেস্ট করে দিলাম। ফার্স্ট ওয়ার্ডটা ক্যাপিটাল লেটার দিয়ে দিলাম, এফ। ওকে, এরপরে হচ্ছে লাস্ট নেম, এই হচ্ছে লাস্ট নেম, এটা এখানে পেস্ট করে ফার্স্ট ওয়ার্ড ক্যাপিটাল লেটার দিয়ে দিলাম। এরপরে হচ্ছে পাসওয়ার্ড, এখানে আপনার পছন্দের পাসওয়ার্ডটা দিয়ে দেন। এরপরে হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড, এই হচ্ছে আমার পাসওয়ার্ড। এরপরে বক্সটা টিকমার্ক করে দেন, এরপরে এখানে নেক্সট করে দেন। এখন হচ্ছে আমাদের স্টেট অ্যাড্রেস। তো এসএসএন থেকে স্টেট অ্যাড্রেস দিই আমরা, এখানে এইটা হচ্ছে আমাদের স্টেট অ্যাড্রেস। এটা পেস্ট করে দিলাম। এই যে এখানে দেখেন আমাদের অ্যাড্রেসটা কিন্তু শো করতেছে, তো এটা হচ্ছে হাউস্টনের টেক্সাস, এটা আমরা চুজ করে নিলাম। দেখেন সব কিছু অটোমেটিক নিয়ে নিছে। এখানে জিপকোড হচ্ছে 77055, তো আমাদের জিপকোডটা হচ্ছে 77055। এখানে অ্যাপয়েন্টমেন্ট না দিলেও চলবে। এরপরে এখানে বক্সে টিকমার্ক করে দেন, আর এখানে এগ্রি অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্ট, এখান থেকে এইটা আমরা অ্যাকসেপ্ট করে নিই। স্ক্রিনটা ফুল দেখা যাচ্ছে না। এখন এখান থেকে নট শিওর, অ্যাড কার্ড টু ইউজ লেটার, এটা ক্লিক করে দেন। এখন এখানে আপনাকে কার্ড অ্যাড করতে বলছে, এখানে আপনি ডেবিট অথবা ক্রেডিট কার্ড সবই ইউজ করতে পারবেন, বাট আমার সাজেশন হচ্ছে আপনারা এখানে ক্যাশ অ্যাপ ইউজ করবেন। কীভাবে ক্যাশ অ্যাপ অ্যাকাউন্ট করবেন সেটা নিয়ে আমার একটা ভিডিও আছে, সেই ভিডিওটা আই বাটনে পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা অবশ্যই একটা ক্যাশ অ্যাপ অ্যাকাউন্ট করে নেবেন, আর ক্যাশ অ্যাপে আপনারা অবশ্যই আমার রেফার কোডটা ইউজ করবেন, কারণ নেক্সট টাইম আমি একটা ভিডিও নিয়ে আসবো যেখান থেকে আপনি ক্যাশ অ্যাপে $5 ফ্রিতে পাবেন। সো সেটার জন্য আপনার অবশ্যই রেফার কোডটা ইউজ করতে হবে। আমার লাস্ট ভিডিওতে আমি যে ক্যাশ অ্যাপ অ্যাকাউন্টটা করছিলাম সেই ক্যাশ অ্যাপটা আমি এখন অ্যাড করব। তো এখান থেকে কার্ড নাম্বারটা দিয়ে দিই আমি, সিকিউরিটি পারপাসে এটা আমি হাইড করে রাখলাম। এরপরে হচ্ছে কার্ড টাইপ, এটা হচ্ছে ভিসা। এরপরে হচ্ছে এক্সপায়ারেশন ডেট, এখানে এটা দিয়ে দেন। ক্যাশ অ্যাপে করলে একটা বেনিফিট হচ্ছে, ক্যাশ অ্যাপে আপনি 5 বছরের জন্য কার্ড পাচ্ছেন, আর এটা দিয়ে আপনি অনেক জায়গায় পেমেন্ট করতে পারবেন। কীভাবে ক্যাশ অ্যাপ ইউজ করবেন আর ক্যাশ অ্যাপ থেকে $5 ফ্রিতে পাবেন সেটা নিয়ে আরও একটা ভিডিও আসবে আমার, তো আপনারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে ওয়েট করবেন। এরপরে হচ্ছে সিকিউরিটি কোড, এরপর এখানে অ্যাড্রেস দেওয়া আছে, এরপর এখানে লিংক কার্ড, এটা ক্লিক করেন। ওকে, তার মানে আমাদের কার্ডটা লিংক হয়ে গেছে। তো এখন আমরা অফারগুলো দেখবো না, এখন সবার নিচে দেখেন গো টু ইউর অ্যাকাউন্ট, এটা চলে যান। তো দেখেন এখানে কিন্তু আমাদের কার্ডটা লিংক হয়ে গেছে। এই হচ্ছে আমাদের কার্ড, এটা হচ্ছে ভার্চুয়াল কার্ড। আপনি একটা পেপ্যাল অ্যাকাউন্ট করতে চাইলে অবশ্যই আপনাকে হয় একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে অথবা একটা কার্ড। এখন ব্যাঙ্ক লিঙ্ক করা অনেক ঝামেলা করতেছে, তো কীভাবে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করবেন সেটা নিয়েও আমার একটা ভিডিও আসবে। আপনার যদি সেই ভিডিওটা দরকারি মনে হয় তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, আপনাদের কমেন্ট পেলে আমি এই ভিডিওটা করব। তো এখান থেকে আমরা পেপ্যালে চলে গেলাম, এই হচ্ছে আমাদের পেপ্যাল। তো এখন আমরা ইজিলি ট্রানজ্যাকশন করতে পারবো। এরপরে কীভাবে আপনি জাঙ্কি অ্যাকাউন্ট করবেন সেটাও যদি আপনার দরকারি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন। এখন বর্তমানে ব্যাঙ্ক কার্ড এই দুইটা ভেরিফাই করে নিলেও অ্যাকাউন্ট হোল্ড হয়ে যাচ্ছে। তো এই হোল্ডের একটা কারণ হচ্ছে আপনি মাল্টিপল আইপিতে লগ ইন করেন,
তার মানে আজকে একটা ইউএস এর আইপিতে লগইন করলেন, কিছুদিন পর আরেকটা করলেন, কিছুদিন পর আরেকটা, এর জন্য কিন্তু আপনার পেপ্যাল অ্যাকাউন্ট হোল্ড হতে পারে। তো এই ক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে আপনি একটা পেপ্যাল ইউজ করবেন, সেটা বাংলাদেশ আইপিতে লগইন করে রাখবেন, যে কোনো একটা ব্রাউজারে অলওয়েজ ওই ব্রাউজার থেকে ইউজ করবেন, এটা হচ্ছে আমার সাজেশন, যেন আপনার আইপি চেঞ্জ করতে না হয়, সেটা বাংলাদেশ থেকে হলেও কোনো প্রবলেম নেই। ওকে, যাই হোক, এখন আমরা যেহেতু কার্ড এড করছি, শুধুমাত্র কার্ড এড করে ট্রানজ্যাকশনের একটা লিমিটেশন আছে, তো আপনারা ছোটোখাটো ট্রানজ্যাকশন ইজিলি করতে পারবেন, আমার মনে হয় না কেউ ওই লিমিটটা ক্রস করতে পারবেন। এখন আপনারা এই পেপ্যাল অ্যাকাউন্টটা 3 দিন পর থেকে ইউজ করতে পারবেন। সো এই ছিল আজকের মতো ভিডিও। তো পেপ্যাল নিয়ে আরও অনেক কিছু দেখাবো আপনাদের, তো সেইগুলো শিখতে হলে আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আবারও দেখা হবে আরও একটা ভিডিওতে, সবাই ভালো থাকবেন, বাই বাই।